সুধী দর্শক সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি বিএসআরএম নিবেদিত স্বাধীনতার অগ্রনায়ক। এই অনুষ্ঠানে মোট 12টি ধারাবাহিকভাবে পর্ব প্রচারিত হবে। আমরা আজকে প্রথম পর্বটি শুরু করব যাকে দিয়ে যার স্মৃতিচারণ করে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির ইতিহাসে তিনি উজ্জ্বল সূর্যের মতো চিরভাস্বর, তার আলোয় আমরা পথ চলি, আমরা উদ্ভাসিত হই, আমরা অন্ধকারের মাঝেও পথ খুঁজে পাই। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অনুষ্ঠানের শুরুতেই তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা, সেই সঙ্গে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা এবং তার পরিবারের শহীদ সদস্য যাদের হত্যা করা হয়েছিল 75-এর 15ই আগস্টে, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে সময় টেলিভিশন এবং রেডিও স্বাধীন 92.4 FM-এ। আজকে আমাদের আলোচনায় যিনি অংশগ্রহণ করবেন তিনি একজন প্রথিতযশা কবি, সাহিত্যিক, লেখক এবং দীর্ঘদিন একজন আমলা হিসেবে এই দেশে কাজ করেছেন এবং সর্বোচ্চ পদে আসীন ছিলেন। তাকে অবশ্য আমরা কবি হিসেবেই বেশি চিনতে চাই, জানতে চাই। তিনি কবি কামাল চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্যে। আমরা আলোচনা শুরু করবো এক্ষুনি, কিন্তু তার আগে আমরা একটা তথ্যচিত্র দেখে নিই জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে। টুঙ্গিপাড়ার গ্রামীণ জীবন প্রবাহের মধ্যে বেড়ে উঠছিলেন এক কিশোর। নদী নালা নিসর্গ, দুঃখ দৈন্য পীড়িত মানুষ আর নিস্তরঙ্গ সামাজিক জীবনে ছিল সেখানকার যাপিত জীবনের অংশ। এই জীবনের মধ্যেই একটু একটু করে বড় হতে হতে বালক মুজিব দেখলেন তার চারপাশ ইংরেজ শাসনের প্রতাপ, স্বদেশী আন্দোলন তাকে অন্য এক মানুষে পরিণত করছিল। পৃথিবীকে জানতে জানতে মাতৃভূমিকে জানা হয়ে যাচ্ছিল তার। মানুষ যে তার আরাধ্য, তাই দেশ আর মানুষকে ভালোবাসাই হলো তার একমাত্র ব্রত। 1970 সালের নির্বাচন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ, বিপুল সংখ্যাগরিষ্ঠতা, তবুও পাকিস্তানিদের নানা ষড়যন্ত্র। সবকিছু ছিন্ন করে শেখ মুজিবুর রহমান তখন বাঙালির বঙ্গবন্ধু। তার সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করছিল। এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে জাতি, এলো 7ই মার্চ, দোলাচল ছিল আর ছিল প্রবল আস্থা। সেদিন সোহরাওয়ার্দি উদ্যানে হয়ে উঠেছিল বাংলাদেশ, যেন তীর্থ, যেন কোনো কবিতার আসর, স্বপ্নহীন মানুষের দিশা পাবার বড় উপলক্ষ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর ইতিহাস একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ের, তবে দমে যায়নি বাঙালির মুক্তি সেনানীরা। 30 লক্ষ প্রাণের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। হাজার বছর ধরে বাঙালির স্বপ্ন স্বাধীনতা এলো। এবার নতুন এক যুদ্ধ দেশ গড়ার, জাতির পিতা নানা সংকটেও এগিয়ে যাচ্ছিলেন। 7ই মার্চের ভাষণে তিনি স্বাধীনতার এবং মুক্তির কথা বলেছিলেন। স্বাধীনতা এসেছে, মুক্তির জন্যই তখন প্রাণপণ লড়াই। 71-এর ঘাতকরা খুব নীরবে স্বাধীন দেশে ষড়যন্ত্রের জাল বুনছিল। জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো 15ই আগস্ট 1975-এ। ইতিহাস থমকে দাঁড়ালো, জাতি হারালো পিতাকে, স্বপ্ন সৌধ যেন ভেঙে পড়ল। 2021 সালের বাংলাদেশ চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের ধারায়। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তবে তার স্বপ্ন আজও বহমান কোটি মানুষের ধমনী শিরায়। তথ্যচিত্রটি দেখলাম। এবার আমরা সুধী দর্শক আলোচনায় যাচ্ছি
আমাদের অতিথি কবি কামাল চৌধুরী, তিনি আমাদের সঙ্গে আছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আপনি বঙ্গবন্ধুকে হয়তো দূর থেকে দেখেছেন, আপনার কাছে যাওয়ার হয়তো সুযোগ হয়নি আমি যতটুকু জেনেছি, কারণ আপনি তখন স্কুলের ছাত্র। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আপনি ছাত্র হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, এবং যে বয়স থেকে আপনি লেখা শুরু করেছেন তখন থেকেই, শুরু থেকেই আপনার লেখায়, আপনার চিন্তায়, আপনার চেতনায় আমরা বঙ্গবন্ধুর প্রবল উপস্থিতি দেখি। এই যে রাজনৈতিক জীবন এবং আপনার যে কবি হিসেবে আপনার যে কর্মজীবন বা আপনার যে কর্ম আমরা দেখতে পাই, সৃজনশীল কর্ম, বঙ্গবন্ধুর উপস্থিতির এই পেছনে কী কী অনুষঙ্গ রয়েছে, কী কী কারণ রয়েছে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আসলে আমি আপনি যেটা বলেছেন, মানে দূর থেকে যে দেখা, কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে আমি 1969 সালের কথা। সে সময় বঙ্গবন্ধু, আপনি জানেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা, সেই ষড়যন্ত্র মামলায় থেকে মুক্ত হওয়ার পরে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত হন, এবং এরপরে তিনি পাকিস্তানের যে গোল টেবিল বৈঠক হয় আপনি জানেন যে সেখানে গিয়েছেন। তো ঢাকার মানে বাইরে তিনি প্রথম যে মিটিংটা করেছিলেন সেই মিটিংটা ছিল 22 কিংবা 23 ফেব্রুয়ারি এরকম একটা সময়। সেটা ছিল আদমজি জুট মিলে, অর্থাৎ ওটা আদমজি নগর ওই অঞ্চলটা, ওখানে আপনার সিদ্ধিরগঞ্জ থাকা, তখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা, এবং আদমজি শ্রমিকরা আমাদের আন্দোলনে বিরাট ভূমিকা পালন, আদমজি শ্রমিকরা একটা বিশাল বিপুল ভূমিকা পালন করেছে বঙ্গবন্ধুর আন্দোলনে, এটার একটা মানে অনেক ইতিহাসও আছে। তো আদমজিতে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার একটা মুল্লাইট নামে একটা সিনেমা হল আছে, মানে আদমজিতে আপনার জাস্ট মিলের একটু বাইরে, তো সিনেমা হলের পাশে তখন একটা বড় মাঠ ছিল, সেই মাঠটাতে মিটিংটা হয়েছিল। তো আমি, আমার আব্বা আদমজুট মিলে চাকরি করতেন, তখন আদমজুট মিলে তিনি শ্রম কল্যাণ কর্মকর্তা ছিলেন, মানে লেবার ওয়েলফেয়ার অফিসার। আব্বা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সেই মিটিংয়ে, এবং আমার আব্বা এক সময় আসলে এই মতিঝিল এলাকারও কিন্তু বিডি মেম্বার ছিলেন, এবং আওয়ামীপন্থী বিডি মেম্বার ছিলেন, পরে চাকরিতে যোগদান করেছেন। তো আব্বা আমাদেরকে নিয়ে মঞ্চে উঠে গিয়েছিলেন, এবং সেই মঞ্চেই প্রথম আমি বঙ্গবন্ধুকে একেবারে কাছাকাছি দেখি, এবং সেটা হলো যে বঙ্গবন্ধু মানে আমাকে, আমি যখন পরিচয় যে সামনে যাওয়ার পর আমাকে আদর করলেন, এবং অনেকগুলি মালা তিনি আমার কাছে দিয়েছেন, বলেছে দেয় এগুলি তোমার, মানে এটা কি, এটা কীরকম একটা অসাধারণ স্মৃতি, মানে আসলে এখন এই মুহূর্তে তো বর্ণনা করা যায় না সে শোনা। তো আসলে বঙ্গবন্ধুর প্রতি মানে একটা একটা বালক বয়সের যে আমার মানে কি বলবো, যে বাঙালির এই মহানায়ককে দেখার যে একটা অসাধারণ গৌরব, সেটার আবেগ কিন্তু আমার ভেতরে কিন্তু সঞ্চারিত ছিল সবসময়। তারপরে মানে সে সময় আমার মনে আছে যে বঙ্গবন্ধুর অনেকগুলি জনসভা আমি কিন্তু, যেমন সোরাডি উদ্যানে সে সময় জনসভা, সেগুলিতে আমি গেছি। তো এইভাবে দেখেছি বঙ্গবন্ধুকে দূর থেকে, বা একটু একেবারে সেভাবে পরে আর যে নিকটে যাওয়া হয়েছে তা নয়। কিন্তু 75-এর যে হত্যাকাণ্ড যেটা হলো, তারপরে কিন্তু আমার ভেতরে ভেতরে আমি একটা অনুভব করেছি, এক মানে আমি যে আসলে মেনে নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন কিরকম একটা স্বৈরতান্ত্রিক একটা ঘাতক কবলিত বাংলাদেশ, এটা তো আপনি জানেন, যে যারা এই সময়টা প্রত্যক্ষ করেন তারা কিন্তু এই সময় সম্পর্কে বলতে মানে বুঝতে পারবে না যে আমরা কীরকম একটা অবস্থার ভেতর দিয়ে গেছি। তখন বঙ্গবন্ধুর কথা বলা যাচ্ছে না, এবং যারা বলছে তাদেরকে মানে হত্যা করা হচ্ছে, মানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এইরকম একটা অবস্থার ভেতরে তো আসলে ওই মানে কবিরা প্রতিবাদের একটা যে জায়গা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমরা যারা ছিলাম, আমরা চেষ্টা করেছি তখন প্রতিবাদ করতে আমাদের লেখাতে। এবং আমি একবার একটু বেশি মানে বেশি সাহসী বলবো আর কি, ওই সময়টা আদমজি জুট মিলের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে 77 সালের 26শে মার্চ, আপনার নিজের কথা বলার মতো হয়ে যায় কিন্তু তবু বলতে হয়, জানি না ঢাকার বাইরে প্রতিবাদের আসলে ঠিক সেভাবে তখন হয়তো ইতিহাসটা আমরা সেভাবে পাচ্ছি না, কিন্তু অনেকে করেছেন হয়তো মানে বিচ্ছিন্নভাবে। কিন্তু আমি সেদিন মঞ্চে একটা 26শে মার্চে মঞ্চে উঠে আমাকে কবিতা পড়তে ডাকা হয়েছিল। তো আমি তরুণ কবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো আমাকে ডেকেছে, আমি উঠে বললাম যে 26শে মার্চে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ না করে কোনো অনুষ্ঠান হতে পারে না, মানে
এবং সেটা বলে আমি বঙ্গবন্ধুর উপরে একটা বক্তৃতার মতো দিয়ে ফেললাম। তো সেই দিনের আসলে দৃশ্যটা আমি এই কথাটা আমার বলার পেছনের কারণ আছে যে আমরা এখন যতটা যেভাবে বলছি ঠিক সেরকম সিচুয়েশান তখন ছিল না। এবং তখন যখন আমি বলছিলাম তখন কিন্তু সামনে যে লোকজন সব পালানো শুরু করলো, মানে ভীত সন্ত্রস্ত যে বোধহয় আর্মিরা এসে বোধহয় এখনই আক্রমণ করবে এরকম। আর আমি তো বলে ফেলেছি এবং সে উত্তেজনা আমি কাঁপছিলাম তখন, মানে আমার কাছে এরকম একটা মানে ইয়ে লাগছিল আবেগে। এবং আমি পরে যখন নিচে নামলাম তখন মানে দেখলাম যে অনেকে ডাকছেন যারা বাইরে গেছেন আপনারা আসেন বা এইভাবে তাদেরকে আহ্বান করা হচ্ছে। আমি আবার উঠলাম, আমি উঠে বললাম যে আপনাদের কোনো ভয়ের কিছু নাই, আমি নিজ দায়িত্বে বলেছি এবং আমি আবারও বলছি যে মানে তখন আপনি ডেসপারেট মরিয়ে হয়ে গেছেন, ডেসপারেট করে 26 মার্চে বঙ্গবন্ধুকে স্মরণ না করে কোনো অনুষ্ঠান হতে পারে না। আমি ওই জায়গাটা দিয়ে যেতে চাই, এই যে আপনি সাহস দেখাচ্ছেন, এই যে আপনি কবিতা লিখছেন বঙ্গবন্ধুকে নিয়ে, এই চেতনাটি আপনার মধ্যে কিভাবে কাজ করতে শুরু করলো? আমি আসলে এটাকে কিভাবে যে কাজ করেছে জানি না, তবে আপনি তো এই যারা ওই সময় বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিল আপনি তো তাদের পক্ষেও যেতে পারতেন। হ্যাঁ, না সেটা তো না, আমি জানি, আমি আসলে প্রথম থেকেই মানে আমি অনেকগুলো যেমন 7ই মার্চের যে ভাষণের কথা বললাম যে তারও আগে অনেকগুলি ছাত্র সমাবেশ এবং যে কোনো মিটিং হতো বিশেষ করে বাঙালির পক্ষের যে মিটিংগুলো, আমি জানি না কেন আমি গিয়ে সেখানে গিয়ে শুনতাম। আমার ভেতর থেকে আসলে মনে হয় যে একটা বাঙালির মুক্তির যে আকাঙ্ক্ষাটা আমার বালক বয়সে সেটা ভেতরে হয়তো সঞ্চারিত হয়েছিল এভাবেই। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে আসলে বঙ্গবন্ধুকে তো দেখেছি, বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ শুনেছি, তো যারা 7ই মার্চের ভাষণ শুনেছে যদি সত্যিকারে মানে একজন মানুষ সত্যিকারে তার ভেতরে বাঙালির শেকড়ের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে 7ই মার্চের ভাষণ যে শুনেছে সে বঙ্গবন্ধুকে ভালো না বেসে পারবে না। কারণ বঙ্গবন্ধু শুধুমাত্র আবেগ নন, বঙ্গবন্ধু আমাদের ওই 7ই মার্চের ভাষণে যখন তর্জনী উঁচিয়ে বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, তখনই কিন্তু আমি গত মানে 7ই মার্চে একটা বক্তৃতার এক জায়গায় মানে আপনার বক্তৃতা বলেছিলাম যে 7ই মার্চে বঙ্গবন্ধু যখন এটা বললেন তখনই মার্চ আমাদের জন্মমাস হয়ে গেল, তখনই কিন্তু এই মার্চ কিন্তু আমাদের জন্ম। আমিও বিশ্বাস করি। হ্যাঁ, তো এই যে এরকম একটা একজন মানুষ যাকে আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পেরেছি, তো তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি ভালোবাসা মানে দেশের প্রতি ভালোবাসা, সেই ভেতর থেকে হয়তো সঞ্চারিত হয়েছিল এবং সেটাই আমাকে মানে এই প্রণোদনাটা দিয়েছে, সাহসটাও সেই সময় জুগিয়েছে আমি মনে করি। এবং আমি লক্ষ্য করেছি যে যেমন ধরুন যারা হয়তো বঙ্গবন্ধু সম্পর্কে হয়তো মানে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে কিন্তু তার সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহটা নাই, তাদের মধ্যে যারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন বা কারাগার, তারা তো মানে চমৎকৃত, বিস্মিত এবং অভিভূত। এবং ওর ভিতর দিয়ে যে বঙ্গবন্ধুকে আবার নতুন করে জানা, তারপরে এই যে আপনার যে গোয়েন্দা যে রিপোর্ট, সেই সেই যেটি গ্রন্থাকারে, এই জন্য তো মাননীয় প্রধানমন্ত্রীকে মানে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে হয় যে এই বিষয়গুলো প্রকাশিত হওয়ার ফলে আমরা কত নতুনভাবে তাকে জানতে পারছি। আসলে এটা আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণাই করেছেন আমি বলবো, যে এই বিষয় সম্পর্কে আসলে আমাদের তরুণ প্রজন্মের আরও জানা দরকার যে বঙ্গবন্ধুর যে 3টা বই বেরিয়েছে খুবই নির্মোহভাবে যদি বিশ্লেষণ করি, যেমন পৃথিবীর ইতিহাসে কিন্তু প্রিজন ডায়েরি যেটাকে আমরা বলি, প্রিজন ডায়েরি কিন্তু আরও অনেকে লিখেছেন। যেমন আপনার আমরা জওহরলাল নেহরুর বই সম্পর্কে জানি, তারপরে যে তাত্ত্বিক অ্যান্তনিও গ্রামসি ইতালির মুসলিনির কারাগারে গ্রামসি ছিলেন এবং তার সম্পর্কে আমরা জানি, আমরা কিন্তু জানি ভ্যালকো হ্যাভেল তার স্ত্রীকে জেলখানা থেকে চিঠি লিখেছিলেন, এরকম অনেক আছে। তারপর নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম, এটাও কিন্তু জেলখানায় লেখা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং নেলসন ম্যান্ডেলার যে লং ওয়াক টু ফ্রিডম, কারণ জওহরলাল নেহরুর বইটা আর একটু ভিন্ন ধরনের, মানে এটা খুব একেবারে যে স্মৃতিকথা বা উনি চিঠিও লিখেছেন তার কন্যার কাছে, তো কিন্তু লং ওয়াক টু ফ্রিডম কিন্তু জেলখানায় বসে যেটা লিখেছেন, ঠিক এটার সঙ্গে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী এটার হয়তো আমরা একটা সাযুজ্য খুঁজে পেতে পারি, কিন্তু তারপরেও একটা এখানের মধ্যে কিছুটা আপনার ইয়েও আছে, ভিন্ন বিষয় আছে। যেমন ভিন্ন বিষয় এরকম যে লং ওয়াক টু ফ্রিডমটা বেরিয়েছে যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতায়, অর্থাৎ উনি পাণ্ডুলিপিটা যেটা তৈরি করেছেন তার কিন্তু আপনার কয়েকজন যে কারাগারের সহযাত্রী তারাও কিন্তু তাকে তখন হেল্প করেছিলেন সে পাণ্ডুলিপিটা তৈরি করতে। পাণ্ডুলিপির শেষ অংশটা লেখা হয়েছিল কিন্তু পরে, মানে অর্থাৎ উনি যখন জেলখানা থেকে মুক্ত। কিন্তু বঙ্গবন্ধুর আপনি দেখবেন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা, এই যে বইগুলি এবং আমার দেখা নয়াচিন, অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা কিংবা এই বইগুলি কিন্তু আপনার বঙ্গবন্ধু যেভাবে সে সময় লিখেছেন
ঠিক হুবহু আমাদের কাছে কিন্তু সেভাবে এসেছে। এখানে কিন্তু কোনো কিছু মানে আপনি পরিমার্জনের সুযোগ কিন্তু বঙ্গবন্ধু পাননি। মাননীয় প্রধানমন্ত্রী কিংবা ধন্যবাদ আমাদের বঙ্গমাতাকে দিতে হয়, বিশেষ করে কারণ আমাদের ইতিহাসের কিন্তু একটা বড় তথ্যসূত্র এগুলি, স্মৃতিকথা বা কারাগারের ইয়ে থেকে আমরা যে ইতিহাসে কিন্তু নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এবং সেই জন্য আমি 2012 সালে যখন অসমাপ্ত আত্মজীবনটা বের হয়, আমি বলি যে আমাদের আসলে ইতিহাসের ক্ষেত্রে একটা বড় পালাবদল কিন্তু এর মাধ্যমে ঘটেছে। এবং আপনি দেখবেন যে ওই যে আপনি যেটা বললেন এসবির যে রিপোর্ট, এসবি রিপোর্টের সঙ্গে আপনি অসমাপ্ত আত্মজীবনী সেক্রেট ডকুমেন্ট, সেটার সঙ্গে আপনি অসমাপ্ত আত্মজীবনী মিলিয়ে দেখেন, একেবারে তারিখগুলি সব মিলে যাচ্ছে। মানে অর্থাৎ ইতিহাসের যে জায়গাটা এতদিন ধরে ঝাপসা করে রাখা হয়েছিল, আমি বলবো যে ঝাপসা করে রাখা হয়েছিল। এবং আমাদের ভাষা আন্দোলনের বিষয়, ভাষা আন্দোলনে যে ভাষা আন্দোলনের বঙ্গবন্ধুর যে অবদান, বঙ্গবন্ধু যে ভাষা আন্দোলনের যে কাজগুলি করেছেন, আপনি সেক্রেট ডকুমেন্টসে কিন্তু একেবারে পুরোপুরি সেভাবে লেখা আছে। অথচ আমাদের যারা বিদ্যুৎ সমাজের লোক বলে দাবি করেন, তারা কিন্তু আপনার এইভাবে জ্ঞান পাপির মতো যদি আচরণ করেন, এটা খুবই দুঃখজনক। তারা বঙ্গবন্ধুর সেই অবদানটাকে স্বীকারই করতে চায়, ব্যাপারটা এরকম। কিন্তু এখন আমরা দেখছি যেটাকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে এসেছে। একইভাবে বঙ্গবন্ধু, সেখানে আপনি দেখবেন যিনি বঙ্গবন্ধুকে হয়তো আপনার পছন্দ করতেন না বা তার রাজনীতির বিরোধিতা করেছেন, তাকেও বঙ্গবন্ধু তখন প্রশংসা করেই কিন্তু তার হয়তো ভিন্ন গুণটার কথা বলেছেন বা ভিন্ন দোষটার কথা বলেছেন। কিন্তু বঙ্গবন্ধু এভাবে কিন্তু পুরো একটা নির্মোহ দৃষ্টিতে কিন্তু আমাদের ইতিহাসের একটা পর্যায়ের যে জায়গাটা কিন্তু তিনি সেভাবে আমাদের কাছে স্পষ্ট করেছেন। আর আরেকটা বিষয়, আপনার বঙ্গবন্ধুর যে যাত্রা, স্বপ্নযাত্রা আমি বলবো, যে একটা বাঙালি জাতিরাষ্ট্র তৈরি করার যে অসাম্প্রদায়িকতা, যেটা এই যে বোধের যে কীভাবে বিকাশটা ঘটেছে, আমরা যখন আপনার বইগুলি পড়ি আমরা কিন্তু এটা দেখি। এবং একটা ধারাবাহিকতা আমরা একেবারে এসে 1971 সালে পরে আমরা চার মূলনীতির মধ্যেও কিন্তু আমরা এটা পাই, সেখান থেকে তিনি কখনো বিচ্যুত হননি। তারপরে রাষ্ট্র গঠনের যে স্বপ্নটা, আমার দেখার নয়াচীন যদি আমরা পড়ি, আমার দেখার নয়াচীনে একটা জায়গা থেকে, বিশেষ করে এটা ধরেন আপনার 80 পরে এরকম পৃষ্ঠাগুলো আপনি দেখবেন যে বঙ্গবন্ধু কিন্তু নয়াচীন দেখছেন, ভিক্ষুক সমস্যা দিচ্ছেন, আপনার কোঅপারেটিভের সমস্যা দেখছেন, শ্রমিকদের সমস্যা বোঝার চেষ্টা করছেন, কীভাবে আপনার কৃষকদের সমস্যা বোঝার চেষ্টা করছেন, শ্রমিকের বাড়িতে চলে যাচ্ছেন। এবং এভাবে কিন্তু, কারণ তার ভেতরে যে রাষ্ট্র স্বপ্নের যে জায়গাটা, সেটা কিন্তু তখন থেকে যে কাজ করেছে এবং সেভাবে তিনি কীভাবে একটা পুনর্গঠন করবেন, তার দেশটাকে তৈরি করবেন, আগে থেকে একটা প্রস্তুতি কিন্তু তার ভেতরে সেভাবে ছিল। আমরা আসলে তাকে নিয়ে আলোচনা শুরু করলে তো শেষ করা খুব মুশকিল, কিন্তু আমাদের তো শেষ করতে হবে। আমরা একটু শেষের দিকেই চলে এসেছি বলতে গেলে। আমরা এখন একটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই, আপনি তো যেহেতু কবিতার ভেতর দিয়ে আপনি আপনার সব কিছুই মূলত আপনি প্রকাশ করেন, আপনি যদিও প্রবন্ধ লেখেন, আপনি অন্যান্য বিষয়ে কিছু লেখালেখি করেন, কিন্তু আপনার মূল প্রকাশ কবিতার মধ্য দিয়ে। তো এই নতুন প্রজন্ম আমাদের বা আমাদের তরুণ প্রজন্ম, এই জায়গাটিতে তো আমি মনে করি যে এই যে দীর্ঘ 21 বছর একটা স্বাধীনতা বিরোধী শক্তিগুলো ক্ষমতায় ছিল বা অগণতান্ত্রিক শক্তিগুলো ক্ষমতায় ছিল, সেই সময়টায় যে ইতিহাস বিভ্রান্তি এবং যে অসত্যের কি বলে একদম ব্যাপক প্রচার, সেইটার প্রেক্ষিতে মানুষের যে মগজ ধোলাইটা হয়েছে, সেটা থেকে বেরিয়ে আসা আবার নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাসটি তাদের সামনে তুলে ধরা, এটি আমরা কীভাবে করতে পারি এবং আপনি একজন কবি হিসেবে কি মনে করেন? এটা খুবই একটা জরুরি বিষয়। এবং আমি মনে করি যে আমাদের কবিতায় বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন হচ্ছে, সে বিষয়টা তো নতুন প্রজন্মের কাছে আরও বেশিভাবে ছড়িয়ে দেওয়ার জন্য একটা, যেমন আপনি আবৃত্তি করেন বা আবৃত্তিকারদেরও একটা বড় ভূমিকা আছে, তারা করছো, আমি মনে করি তারা করছো। নতুন প্রজন্মের সঙ্গে যেমন আপনি বঙ্গবন্ধুকে যে চোখে দেখেন, সেই চোখের মানে সেটা অর্থাৎ আপনার সময়ের যে চোখ, সেটা একটা আবেগের চোখ আছে, অর্থাৎ আপনি বঙ্গবন্ধুকে দেখেছেন। আমি বঙ্গবন্ধুকে দেখেছি একটা স্কুল পড়ুয়া বালক হিসেবে, কিন্তু নতুন প্রজন্ম যখন বঙ্গবন্ধুকে দেখে, সে কিন্তু সামনাসামনি বঙ্গবন্ধুকে দেখেনি, টেলিভিশনে দেখছে বা বক্তৃতা শুনছে। তার মানে হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে যখন সে, নতুন প্রজন্ম যে কোনো বিবেচনা যাকেই করুক, সেটা কিন্তু তার সময়ের চোখে করবে। তো সেজন্য বঙ্গবন্ধুর যে অর্জন, বঙ্গবন্ধুর গৌরব, কেন বাঙালি কবিরা বঙ্গবন্ধুর প্রতি তাদের যে ভালোবাসা এভাবে নিবেদন করছে, এই জিনিসটা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে হবে। যখন একজন মানুষ যে তার জাতির স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেন, তখন যখন তিনি জাতির কণ্ঠস্বর হিসেবে পরিণত হন, যে নিউজিক পত্রিকা 5 এপ্রিল 1971 সালে বঙ্গবন্ধুকে বলেছে রাজনীতির কবি, পৃথিবীতে সবাই তো রাজনীতির কবি হয় না, যারা আসলে তার সময়ের মানে তার সমাজের, তার জাতির
স্বপ্নকে ধারণ করতে পারেন, তারাই তো রাজনীতির কবি। তো বঙ্গবন্ধু কেন রাজনীতির কবি হয়েছেন সেটা যদি সত্যিকার অর্থে, যেমন একজন বলেছিলেন যে বাঙালির শ্রেষ্ঠ কাব্য গীতাঞ্জলি নয়, বাঙালির শ্রেষ্ঠ কাব্য বলাকা নয়, সোনাত্তরি নয়, বাঙালির শ্রেষ্ঠ কাব্য হচ্ছে আর দাবায় রাখতে পারবো না। এই যে জিনিসটা, এইটা একদম মানুষের মানে এক মনে হয় যেন পলিমাটি বা হাজার বছরের যে শাসন পরাধীনতা সেটাকে অস্বীকার করছে একটি শব্দে, আর দাবায় রাখতে পারবো না। তো এই জায়গাটা আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে। আর আরেকটি বিষয় আমি মনে করি, আমাদের কিন্তু ইতিহাস চর্চার কাছে যেতে হবে। যদি আমরা বাঙালির সর্বকালের ইতিহাস বা আমরা হাজার বছর অতিক্রান্ত সময়ের ইতিহাস ধারণ করি, আমরা দেখব যে বাঙালির ইতিহাসে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। অথচ এটা আমি সবসময় বলছি, কিন্তু আমরা বলি বাংলা ভাষা হচ্ছে সপ্তম বৃহত্তম ভাষা, এটা বলি না, কিন্তু বাঙালিরা আসলে হচ্ছে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। আপনি যদি দেখেন যে মানে এটাকে জাতিসত্তার দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি এটা জানা দরকার সবাই, যে জাতিসত্তার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, এবং যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি যে এথনোলিঙ্গুইস্টিক পার্সপেক্টিভ, তাতে যদি আমরা দেখি, আমরা দেখব যে পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগুরু জাতিগোষ্ঠী হচ্ছে চীনের হানরা, হান, এবং তারপরে কিন্তু আরব জাতিসত্তাও কিন্তু বিশাল। আরবদের অনেকগুলি দেশ আছে, মানে মেইনল্যান্ড চায়না চীনের মানে হানদেরও কিন্তু অনেকগুলো দেশ আছে, মানে মেইনল্যান্ড চায়নাতে কিন্তু হানরাই সবচেয়ে সংখ্যাগুরু। তারপরে ধরেন তাইওয়ানে আছে, আপনার সিঙ্গাপুরেও আছে, এরকম সব অনেক জায়গায় আছে। আর আরবদের তো অনেক দেশ আপনি জানেন, আরব জাতির, কিন্তু বাঙালির একটাও কিন্তু দেশ ছিল না। কিন্তু যদি আমি মানে ভাষাকে, ভাষার ভূমিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাষা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে, যখন আমি অন্য ভাষায় কথা বলি সেটা কিন্তু আমার সংস্কৃতিকে বহন করে না। আমি যদি বলি আমি ভাত খাই, তার মানে হচ্ছে এটার সঙ্গে কিন্তু আমি মাছে ভাতে বাঙালির যে আমার হাজার বছরের বা হাজার বছরের বেশি সময়ের ঐতিহ্য সেটা কিন্তু উঠে আসছে একেবারে নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমি বিবেচনা করতে পারি। আমাদের যে মৌল ব্যক্তিত্বের যে কাঠামো তৈরি হয়, অর্থাৎ একটা জাতির, সেটাও কিন্তু আপনার তার সময়, তার সংস্কৃতি থেকে, ভাষা থেকে উঠে আসে। তো আমি যদি ইংরেজিতে কথা বলি, তাহলে কিন্তু আমি আমার ভাষার সে যে মূল দোতনা যেটাকে বলে ও নিহিতার্থ যেটা, সেটা কিন্তু আমি তুলে আনছি না, কিন্তু বাংলা ভাষার ভেতর থেকে আমি তুলে আনছি। তো এই জায়গাটাতে হচ্ছে ভাষার দৃষ্টিকোণ থেকে বাঙালিরা যদি বিবেচনা করা হয় পৃথিবীতে, মানে ভাষাগোষ্ঠী হিসেবে, জাতিসত্তা হিসেবে, তাহলে বাঙালিরা হচ্ছে তৃতীয় বৃহত্তম জাতিসত্তা। তৃতীয় বৃহত্তম জাতিসত্তা একটা দেশ ছিল না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দেশটা উপহার দিয়েছেন, প্রথম বাঙালির একটা জাতিরাষ্ট্র হয়েছে সেটা। তরুণ প্রজন্মের এই ইতিহাসটা জানা দরকার, তাহলে তারা বুঝতে পারবে যে কেন বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, কেন তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, কেন তাকে আমরা এইভাবে স্মরণ করি। অনেক ধন্যবাদ কবি কামাল চৌধুরী আমাদের এই আলোচনাকে সমৃদ্ধ করার জন্য, অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে এখানেই শেষ করছি। শুধু দর্শক, আমরা কবি কামাল চৌধুরীর কাছ থেকে অসাধারণ কিছু কথা শুনলাম, এবং আমাদের সেগুলো নিশ্চয়ই আমাদের ভাবাবে, আমাদের চিন্তার খোরাক যোগাবে, এবং তরুণ প্রজন্মকে নিয়ে তিনি যে কথাগুলো বললেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই কর্তব্যগুলো, দায়িত্বগুলো পালন করার আমাদের সকলেরই প্রয়োজন বলে আমি মনে করি, সেটি আমাদের নিজেদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।